দেখুন, যে কারণে বিতর্কিত অরুণাচলে মুখোমুখি ভারত চীন, বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে আবারও মুখোমুখি অবস্থানে ভারত চীন। সম্প্রতি ভারতের অরুণাচল সীমান্তবর্তী এলাকায় বিশাল স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে। ইতিমধ্যে চীন এই অঞ্চল নিজেদের অংশে খনন কাজ শুরু করেছে। প্রসঙ্গত, চীন অরুণাচলকে দীর্ঘদিন ধরেই দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে। ভারতীয় সীমান্ত সংলগ্ন চীনের হুনজে কাউন্টিতে খনন কাজ শুরু করেছে বেইজিং। জানা গেছে সেখানে সোনারূপাসহ মূল্যবান খনিজের যে বিশাল খনির খোঁজ পাওয়া গেছে তার আনুমানিক মূল্য $600 কোটি। এ কারণে চীন ও ভারতের মধ্যে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চল দক্ষিণ তিব্বতের দাবিকে আরও সুদৃঢ় করবে। খনিজ উত্তোলনের পাশাপাশি সীমান্তে ব্যাপক নির্মাণ কাজ অরুণাচলকে আরেকটা দক্ষিণ চীন সাগর কেন্দ্রিক সংঘর্ষের মতো অবস্থায় নিয়ে যেতে পারে।